পুরাতন জ্যোতিষশাস্ত্র যেমন দৈনিক রাশিফল বা প্রতিদিনের ঘটনার ভবিষ্যৎ বাদন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে 12টি রাশি রয়েছে, এরকমভাবে 23টি নক্ষত্র রয়েছে যার ভবিষ্যৎবাণী করা হয়ে থাকে। জ্যোতিষ ভবিষ্যৎ, ভবিষ্যৎবাণী, দৈনিক রাশিফল, আজ আপনার দিন কেমন যাবে সে সমস্ত জানার জন্যে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। সিদ্ধিদাতা গণেশের গণনা অনুযায়ী আজ রাশি অনুযায়ী কার কেমন দিন কাটবে, চলুন শুরু করা যাক। মেষ রাশির জাতক জাতিকারা অযথা চিন্তা করে আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবেন না। খুব বেশি চিন্তা করে কিছুই লাভ হবে না, বরং ধৈর্য ধরে শান্তিতে আপনার কাজের দিকে মনোনিবেশ করা ভালো। আপনার পেন্ডিং কাজগুলি আজ সম্পূর্ণ করা উচিত। আপনি যদি অলস হন বা কাজ করা বন্ধ করে দেন, তবে উচ্চপদস্থ আধিকারিকরা আপনার সঙ্গে কঠোর আচরণ করতে পারে। ব্যবসায়ীদের আজকে দিনটি মিশ্রিত হবে, আপনার ব্যবসা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তাই ধৈর্য ধরুন। পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশি সময় ব্যয় করার চেষ্টা করুন, এটি আপনার মানসিক চাপকে অনেকাংশে হ্রাস করবে। বাড়িতে কোনো প্রবীণ সদস্য থাকলে তার স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেওয়া দরকার। আপনাদের শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 38 এবং শুভ সময় সকাল 8:25 থেকে দুপুর 2। বৃষরাজির আজ জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি অনুকূলই থাকবে। আপনার মানসিক চাপ কম হবে এবং আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন। এই সময় আপনি ইতিবাচকতা অনুভব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিতে মনোনিবেশ করতে সক্ষম হবেন। আপনি বুদ্ধিমানের সহিত আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন, শীঘ্রই আপনার পথে আসা সমস্ত বাধা অতিক্রম হয়ে যাবে। অন্যদিকে বেকারদের পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া উচিত, যাতে আপনি প্রতিকূল পরিস্থিতিতে সহজে কাজ করতে পারেন। আপনি যদি ভালো জীবন উপভোগ করতে চান, তবে আপনার আর্থিক বিষয়গুলি গুরুত্ব সহকারে নিন। অতিরিক্ত ব্যয় করা এই মুহূর্তে আপনার আর্থিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে। আপনাদের শুভ রং গাঢ় সবুজ, শুভ সংখ্যা 10, শুভ সময় সন্ধ্যে 6:05 থেকে রাত্রি 9:30। আজ 22 মে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আজকের দিনটি কঠিন হবে। আপনাদের লক্ষ্য পূরণের জন্য আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে। এছাড়াও বাড়তি কাজের চাপ এবং উচ্চ আধিকারিকদের কঠোর আচরণ আপনাকে নার্ভাস করতে পারে। এমন পরিস্থিতিতে আপনার মনকে শান্ত রাখুন, কোনো দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নেওয়া এড়িয়ে চলুন। আস্তে আস্তে এমন কিছু করবেন না যা কারোর হৃদয়কে আঘাত দেয়। পারিবারিক জীবন সুখের হবে, পিতামাতার সমর্থন এবং আশীর্বাদ পাবেন। আর্থিক ক্ষেত্রে এই মুহূর্তে আপনার সঞ্চয়টিকে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, যাতে আপনার ভবিষ্যতের পরিকল্পনাগুলিতে কোনো বাধা না আসে। আজ আপনার স্বাস্থ্য কিছুটা খারাপ হবে, আপনার ঠান্ডা লাগতে পারে। শুভ রং আপনাদের মেরুন, শুভ সংখ্যা 31, শুভ সময় হচ্ছে দুপুর 3টা থেকে রাত্রি 8টা। আজ 22 মে কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ আজ কোনো পুরনো বন্ধুর সংস্পর্শে আসতে পারেন আপনারা। আপনাদের প্রিয় বন্ধুর সঙ্গে দীর্ঘ সময় কথা বলার পরে আপনার বেশ ভালো লাগা অনুভব হবে। অন্যদিকে বাড়ির পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হবে, বাড়ির প্রবীণরা আপনার উপর খুব রেগে যাবে। এমন পরিস্থিতিতে আপনার কথার উপর অনেক নিয়ন্ত্রণ রাখা দরকার। কর্মক্ষেত্রে আজ আপনি নিজের পরিশ্রমের ফল পেতে পারেন। আপনার বেতন বৃদ্ধির সুসংবাদটি আজই পেয়ে যাবেন এমন সম্ভাবনা রয়েছে। আপনি একইভাবে কাজ চালিয়ে যাবেন, শীঘ্রই আপনি সাফল্য পাবেন। ব্যবসায়ীরা যে কোনো অর্থনৈতিক লেনদেন করার সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। আপনাদের শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা হচ্ছে 9 এবং শুভ সময় বেলা 11টা থেকে রাত্রি 8:05। আজ 22 মে সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থের দিক দিয়ে আপনাদের আজকে দিনটি শুভ। কর্মক্ষেত্রে আপনাদের প্রতিকূল পরিস্থিতিতেও সহজে কাজ করতে পারার দক্ষতা আজ অত্যন্ত প্রশংসিত হবে। উচ্চপদস্থ আধিকারিকরা আপনার কাজ নিয়ে অত্যন্ত খুশি হবেন এবং আপনার প্রশংসাও করবেন। তবে আপনাকে অহংকার করা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ আপনার অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। স্ত্রীর সঙ্গে প্রেমের আচরণ করুন, ছোট ছোট বিষয়ে রাগ করার অভ্যাসের কারণে আপনাদের মাঝে তিক্ততা বাড়ছে। আপনি যদি আজ কোনো কাজের জন্য নিজের উপর বেশি চাপ না রাখেন, তবে ভালো হয়। আপনাদের শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 9 এবং শুভ সময় হচ্ছে ভোর 4:20 থেকে বিকেল 5টা পর্যন্ত। আজ কন্যা রাশি জাতকদের চাকুরিজীবী যারা, তারা আজকে সাবধান হয়ে যাবেন, সেই পরামর্শই দেওয়া হচ্ছে। আপনার কাজ সম্পর্কে সিরিয়াস হন, কোনোভাবেই অবহেলা করবেন না। আপনি যদি আপনার উচ্চ আধিকারিকদের সন্তুষ্ট করতে চান, তবে আপনার সেরাটি দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি বেকার হয়ে থাকেন
এবং সম্প্রতি কোথাও কোনো ইন্টারভিউ দিয়েছেন, তবে আজ আপনি কিছু ভালো খবর পেতে পারেন। নিজের ব্যবসা শুরু করতে ইচ্ছুক ব্যক্তিরা অংশীদারিত্বের সাথে কিছু ছোট কাজও করতে পারেন। সময়টি এর জন্য অনুকূল। শুভ রং হচ্ছে সবুজ, সংখ্যা হচ্ছে 6, এবং শুভ সময় সকাল 9টা থেকে দুপুর 3টে। আজ তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে আপনার পক্ষে আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজ আপনাকে কিছু অতিরিক্ত কাজ দেওয়া হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে, আপনার আয় বাড়তে পারে। আপনি যদি আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্যতা বজায় রাখতে পারেন তাহলে আপনার পক্ষে ভালো হবে। ব্যবসায়ীদের বিনিয়োগ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। মার্কেটের কথা মাথায় রেখে যে কোনো সিদ্ধান্ত নিন। আর আপনার স্ত্রীর সঙ্গে সময় কাটাতে চেষ্টা করুন, অন্যথায় তারা অবহেলিত বোধ করতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকবে। আপনাদের শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 14, এবং শুভ সময় হচ্ছে 6:15 থেকে রাত্রি 11টা। বৃশ্চিক রাশি জাতকদের আজ অর্থের দিক থেকে ভালো ফলাফল পেতে পারেন। আজ অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগও পেতে পারেন। এগুলি আপনার পরিশ্রমের ফলাফল। আপনি যদি ছোট ছোট বিনিয়োগ করতে চান তবে এটি ভালো একটি দিন। চাকরিজীবীদের আজ সময়ের প্রতি কেয়ারফুল থাকতে হবে। আপনি যদি সময় মতো আপনার কাজ শেষ করেন তবে উচ্চতর কর্মকর্তাদের উপর এটির ভালো প্রভাব পড়বে। পারিবারিক জীবন সুখ থাকবে, পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সঙ্গে একটি সুন্দর দিন উপভোগ করবেন। আপনি যদি স্বাস্থ্য বিভাগে কর্মরত থাকেন তবে আপনার আজকের দিনটি আপনার জন্য খুব ব্যস্ত হতে চলেছে। আপনার নিজের স্বাস্থ্য প্রতিও যত্ন নেওয়া দরকার। আপনাদের শুভ রং বেগুনি, শুভ সংখ্যা হচ্ছে 30, এবং শুভ সময় হচ্ছে 4:00 থেকে দুপুর 3:30-4 পর্যন্ত। ধনুরাশি জাতক জাতিকারা আজ বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ধৈর্য সহকারে কাজ করবার পরামর্শ দেওয়া হচ্ছে। শীঘ্রই আপনি ভালো ফলাফল পাবেন। ক্যারিয়ারকে এগিয়ে নিতে আপনাকে আরও ভালোভাবে কাজ করতে হবে। আজ বড় ব্যয় হতে পারে, যদি কোনো সমস্যা হবে না তবে আপনার বাজেটের ভারসাম্যতা বজায় রাখতে অতিরিক্ত ব্যয় করবেন না। আপনার বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় রাখতে আপনার সঙ্গীর অনুভূতি বুঝতে হবে। আপনার প্রিয়জনের প্রতি সৎ থাকুন এবং সম্পর্কের মধ্যে রোমান্স বাড়ানোর চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার দিনটি ভালোই যাবে। শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা হচ্ছে 12, এবং শুভ সময় হচ্ছে 4:00 থেকে দুপুর 2। মকর রাশি জাতকদের আজকের দিনটি খুব ভালো হবে। আপনি আপনার প্রিয় খাবারগুলি উপভোগ করবেন এবং আপনার কাজও ভালো হবে। আজ আপনি সময়ের আগে অফিসের কাজ শেষ করবেন, এটি আপনাকে নিজের জন্য অতিরিক্ত সময় বার করতে সাহায্য করবে। আপনার ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সাথে সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্য থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনার জন্য আজকের দিনটি শুভ হবে। আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়েছেন তাহলে আপনি আজই আপনার টাকা ফেরত পেতে পারেন। আপনাদের শুভ রং হচ্ছে বাদামি, শুভ সংখ্যা 26, এবং শুভ সময় হচ্ছে 9:30 থেকে দুপুর 12টা। কুম্ভ রাশির জাতকদের হঠাৎ সামনে কোনো সমস্যা আসতে পারে যা আপনার পক্ষে মোকাবিলা করা খুব কঠিন হবে। আপনি যদি আত্মবিশ্বাসের সহিত এগিয়ে যান তবে আপনি অবশ্যই জিতবেন। কর্মক্ষেত্রে পরিস্থিতিও অনুকূলে থাকবে। আপনি যদি ব্যবসা করেন এবং আপনার কাজটি ভালোভাবে চলছে না তবে হতাশ হওয়ার দরকার নেই, কারণ এই সমস্তগুলি অস্থায়ী এবং শীঘ্রই আপনি সঠিক ফলাফল পাবেন। আপনি শুধু আপনার পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যান। অর্থের ক্ষেত্রে কাউকে বেশি বিশ্বাস করবেন না, তাহলে আজ আপনি প্রতারিত হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আপনার দিনটি ভালো। আপনাদের শুভ রং কমলা এবং শুভ সংখ্যা 19, এবং শুভ সময় হচ্ছে 6:30 থেকে রাত্রি 10টা। মীন রাশির জাতকরা আপনার প্রিয় কাজগুলিতে আরও মনোযোগ দিন এবং আপনার পুরো দিনটি উপভোগ করুন। আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সমর্থন সম্পূর্ণভাবে পাবেন এবং আপনার দিনটিকে আরও বিশেষ করে তুলবেন। কর্মক্ষেত্রে উচ্চ আধিকারিকরা আপনার কাজ দেখে খুব খুশি হবেন। সহকর্মীরা সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে। ব্যবসায়ীরা তাদের নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। আজ আপনি আপনার এলাকার সাথে সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। অর্থের দিক দিয়ে দিনটি মিশ্রিত হবে। আপনার আয় বাড়ানোর চেষ্টা চালিয়ে যান, আপনি অবশ্যই সফল পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ভালো থাকবে। আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ সময় হচ্ছে দুপুর 12:55 থেকে 7:00 পর্যন্ত। তো বন্ধু, আপনার আজকের দিনটি শুভ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার কাছের জনের সাথে শেয়ার করে তাকেও জানতে সাহায্য করুন। আর গোটা চ্যানেলে যদি আপনাদের আরো এরকম আপডেট পেতে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যদি খবরটি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার আপনজনকে জানাতে ভুলবেন না।